তো আজকে সকাল সকাল আমি আর আমার ক্যামেরাম্যান মিরাজ রাস্তায় হাঁটতে বের হয়ে পড়েছি ফজরের নামাজ শেষ করে। তো ওয়েদারটা এত সুন্দর, আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন যে আশেপাশে কি পরিমাণে কুয়াশা পড়ছে এবং আসলে খুবই ফগি একটা ওয়েদার, আর খুব ভালো লাগতেছে। তো এখানে মিরাজের অভিমত কি, মিরাজের কেমন লাগতেছে ওয়েদারে বের হয়ে হাঁটতে? আমার মানে প্রচুর শীত লাগছে। তো আসলে আজকে মনে হয় এই বছরের ভিতরে সব থেকে বেশি কুয়াশা পড়ছে, আর সকালে সাধারণত বেরোনো হয় না। আজকে সারা রাত জেগে কাজ করছিলাম, যার কারণে সকাল সকাল বের হলাম। যে যে একটু ওয়েদারের ফিলিংসটা নিয়ে দেখি, তো মনে আছে যে পুরো বাইরের দেশে ফিলিংস পাচ্ছি, মনের প্রশান্তির জন্য বের হয়েছে। কারণ সবসময় কাজের ভিতর থাকলে তো হবে না, একটা শান্তির ব্যাপার স্যাপার আছে। তো যার কারণে আমরা মনে শান্তির খোঁজে আমরা এখন সকাল সকাল বের হয়েছি। দেখতেই পাচ্ছেন সব জায়গায় কিন্তু দোকানপাট বন্ধ, শুধু আমরাই রাস্তায় আছি। তো অনেক ভালো লাগতেছে, কারণ যে কুয়াশাটা আজকে দেখলাম এটা খুবই প্রশান্তিদায়ক, সকালের স্নিগ্ধ বাতাসের সাথে এই মনোরম দৃশ্য, আহ সুবহানাল্লাহ কি সুন্দর লাগে। তো আপনারা চেষ্টা করবেন সকালবেলা ঘুম থেকে উঠে এবং একটা মর্নিং ওয়াকের অভ্যাস তৈরি করার, এটা খুবই সুন্দর একটি অভ্যাস। যদি আমার অভ্যাসটা নেই তবে দোয়া রাখবেন যেন অভ্যাসটা তৈরি করতে পারি। তো এখন কথা না বাড়িয়ে আশেপাশের ওয়েদার সম্পর্কে বা আশেপাশের ভিউটা আপনাদেরকে একটু দেখাচ্ছি কেমন লাগে, তো আপনারা সাথে থাকুন ইনশাল্লাহ। তো আশা করি শীতের সকালটি আপনারা বেশ ভালো উপভোগ করেছেন ক্যামেরায় দেখে দেখে। তবে প্রকৃতপক্ষে উপভোগ করতে চাইলে অবশ্যই সকালে উঠে এভাবে হাঁটতে বের হইতে হবে। আশা করি সকালে শীতের ফিলিংস নেওয়ার জন্য বের হবেন। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, সবাই দোয়া রাখবেন, পরবর্তীতে দেখা হবে ইনশাল্লাহ। মানে শীতের বেলায় কথা বলতে পারতেছি না, এত শীত পড়তেছে। সো আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।